ইস, এগুলা যদি তোমারে দিতে পারতাম, তুমি তো কি বিনোদনটা পাইতা শোনো বন্ধু। শোনো না, আসলে ওই যে মধুর সাথে একটু আয় আলো করি, চাইনিজ মধু লেফট অনেকদিন ওভার পরে, খেতে ভালো লাগে, বুঝছেন? এজন্য অনেকদিন পরে আমার বিশ্বাস ছিল না। থ্যাংক ইউ মধু আমাদের মাঝে ফিরে আসার জন্য। এসেছি আপনাদেরকে মোল্লা ভাই, খুঁজির আপনি কবল এইভাবে থেকে উদ্ধার এইভাবে করতে। বলেন, ও এম জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, মোল্লা থ্যাংক ইউ ভাই ভেরি মাচ। এভাবে বলেন, ও এম জি, মধু এখানে। এখানে সুজি সুজি ফ্যান ক্লাব আছে, ফেলাইম্যান ফ্যান ক্লাব আছে। আমরা একটা সুজি নিধন ক্লাব খুলি, অথবা আরেকটা নাম দেওয়া যায়, ভারত ফেরা। ঠিক আছে, ভারত ফেরা। না 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 না, ইন্ডিয়া ভারত বয়কট হচ্ছে। প্রত্যাবর্তন। ঠিক আছে, সুজিকে আমরা পিটি ইন্ডিয়ান ক্যাটাগরিতে বের করে দিব, শেষ। মধু মধু শুনো, তু ও এই আইডিতে তো দেখবে না, আমার একটা অন্য আইডিতে একটা ডিপি দেখিও। জাস্ট আমি এইটা ডিয়েগো বলছিলাম, দেখো ইয়াস্তাস, এই দিনের আজকে আমার অ্যাডমিন নাই, তুমি দেখছো আমার তিনটা অ্যাডমিন নাই হয়ে গেছে আজকে। তুমি কই আছো? ও মাই গড, ও একটা এম জি, জিনিস বুঝতেছি না, আপনারা এই সুজি, তারপরে এই লোক ওই লোক নিয়ে পইরা আছেন, কিন্তু এদিকে যে সামিয়া কালাবান্দর রে অ্যাডমিন দিয়া বেলিরে, আর মানে বেলির এই প্যালটকে আসা বন্ধ করলো, এটার বিচার কেউ করলেন না। মানে হোয়াট ইজ দি লাইফ, ইজ নট আ বেস বয়। কালা ভাইকে তো কেন, সুজি বিলি অ্যাডমিন তো ভালো দিয়েছে, মেয়ে, আমি কি তোর অ্যাডমিন আমি বিলি তো নিয়ে যাব? অনেক ভালো একটা মেয়ে, শয়তান তো হচ্ছে কালা, মধু কালার কোন বেলি নীতি আছে ভালো নাকি? মেয়ে দেখাই তো রুম জমাতে পারে না। বেলি কি আর গুটি করে? বেলি কি আর ওই যে এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা চায়, চাঁদা তুলে? পারে না তো, তো সামিয়া রুম তো জমবো না এটা না করলে, বুঝছো না? খেলা তো হতে হবে। যাই হোক, যাই না, পরে আমারও একদিন চলে যাবো, মধু বুঝলো, বুঝছো? এই হচ্ছে যাই কাহিনী। হোক নিও ভাই, এখন মধু আসছে, আমাদের আর চিন্তা নাই, আমরা অরিনকে নিয়ে আসব, তারপরে একেবারে চূড়ান্ত ভাবে আমরা এই ভারত বয়কট হয়ে যাবে। ও আমি তো এই রুমে না এখন থেকে আর, সরি মোল্লা ভাই, আপনাদের রুমে আপনারা কি করবেন আপনাদের ব্যাপার, আমি এখন প্রত্যেকটা রুমের, আমি আমার নাগিব ভাই রুমের, আমার বেস্টু ভাই রুমের, আমার পরম ভাই রুমের, আমি প্রত্যেকটা রুমের, আমি এই রুমের না, সরি। ভাই, আমি আপনার কথা শুনে আপসেট হয়ে গেছি, একটা লোক তার বউয়ের নুপুর বেচ্চা ভাত খাইছে, তারে আপনারা ভাই কেমনে বলেন? আরে বউয়ের নুপুরই তো বেচছে, বউরে তো আর বেচে নাই, সমস্যা কি? অভাবে পড়লে সোনা গয়না কেনে, যে স্বামী যদি আজকে অভাবে পড়ে, আমরা হাতের চুড়ি দুইটা বিক্রি করে দিব, বা গলার চেইনটা বিক্রি করে দিব। আপনার পায়ের নুপুর না, বেচছে, আমি অস্বাভাবিক আমার দেয়। জামাই, মানে আমার সোনা বিক্রি করব যদি আমার জামাই সোনা সোনা কাজ করে, যদি কাজই না তাহলে লাভ আছে? যাও, তুমি বাজে কথা বলতে চাই না, বিয়ার বি। আচ্ছা কুদাল, এটার উত্তর দিয়ে যাও তো, একটা মানুষ তার নিজের বউয়ের নূপুর বিক্রি করে লইছে, সে খারাপ না? আরেকটা মানুষ তার বউরে ঘরে রেখে আরেকজন মানুষের সাথে গিয়া সারাদিন লুটুর পুটুর করে, ওইটা খারাপ বেশি? জাস্ট আমি জানতে চাইতেছি তোমাদের নীতিটা কোনটাতে যায়। আমার হাজবেন্ড হলে তো জীবনেও এগুলো করতো না, ঠিক আছে? অন্য মেয়েদের সাথে আমাকে না জানা দেখা করতে যা পরের কথা, কথাই বলতো না, মানে কথা বলা তো পরের কথা, অবশ্য তার সময়ও নেই। আমি তো কালা বাইরে না, মারতে চাই নাই, ইসলামে তো নিয়ম আছে যে, যেটা বললো মধু আর কি, ভাবে করলে সোনা দানা বিক্রি করা যায়, কিন্তু বউরে ঘরে রাইখা অন্য মেয়ের সাথে, নো 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 নো, এটা আনএক্সেপ্টেবল। আরে ওই ওই শরিয়া আইন মোতাবেক এরকম কর অবস্থায় ধরা পড়লে কিন্তু পাথর ছুঁইড়া হত্যা করার নিয়ম আছে শরিয়া আইনে, ঠিক আছে? এটা যে বলে ব্যভিচার। আমি 100% বিশ্বাসী, বউ ছাড়া অন্য কারো সাথে ছি 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 ছি, কিন্তু কার বউ এটা কিন্তু বলে নাই মুনি ঋষিগণ। এইদিক আমাদের মালটোবা ভাই আবার আপডেটেড, হ্যাঁ, মানে সে হচ্ছে বলে যে, হ্যাঁ আমি তোমার সাথে কথা বলবো, রাত 3টা বাজে, 3টার পরে ফোন দিই, বউরে ঘুম পড়ে, তারপর তোমার সাথে ভিডিও কলে কথা বলবো। এদিক দিয়ে আবার আমাদের মালটোবা ভাই স্মার্ট আছে। আমি একটা কথা মালটো বলবো, ভাই বুঝলাম যে মাংস খাইলে এই আমার চিন্তা বাবুটা করলাম চলে তো দিয়েন, বুঝছেন? বউটা ঘুম পাড়াইতে লাগে। হ্যাঁ হ্যাঁ,
কুদাল বাম ছেলে বাম ছেলে দিও। আচ্ছা হ্যাঁ, এখন আমি আমি বুঝলাম। এই আতল ভাই কি শুনে না? হ্যালো হ্যালো, আমি একটা টেক্সট করি আপনারা শুনেন। এই তুমি তোমার কিছু বান্ধবীদের নিয়ে আসো। উত্তর হলো সুন্দরী বান্ধবীদের নিয়ে আস বললেন। তারপরে লিখছে যে টেক্সট করছে মানে ওই সুজির কাছে লিখছে যে এটা কি বলতে হয় সুন্দরী বান্ধবী, তুমি যা সুন্দর তোমার বান্ধবীরা তো এমনিতেই সুন্দরী হবে। তো আমি এটা বলবো না যে এটা আমাদের মাল্টু বাবাই লিখছে, বললে পারেনি অ্যাডমিন নিচে যদি আমার বাউন্স করে দে। না নিয় ভাই, মাল্টো বড় ভাই নাইলে তো বড় ঘুম পাড়াইতে লাগে। আমাদের বেস্ট বয় ভাই 3টার সময় এর এর কল দেয়, ছবি পাঠায়, এগুলি কেন? এই আমার কথা কি শোনা যায়? হ্যালো, হ্যাঁ জাফর ভাই, শুনি কি অবস্থা, কেমন আছেন? আমার কিছু দোস্ত আছে, হ্যাঁ ভালো আছি। আমার সম্পর্কে যে ধরনের কথাবার্তা গুলো তোমরা বলছো এগুলা আমাকে একজন হোয়াটসঅ্যাপে কল করছে, তারপরে আমি পালে আসলাম। এই যে শাহরুল যে কথাবার্তা গুলো বললো, ভিত্তিহীন বাবা, আমি যদি বুলেট সম্পর্কে কোনো কথাবার্তা বলে থাকি তোমরা একটা প্রমাণ দাও। জাফর একদম গলার মধ্যে পাড়া দিব, রুমে তখন পাঠশালাতে আমিও ছিলাম। জাফর একদম গলার মধ্যে পাড়া দিব, তখন পাঠশালাতে আমিও ছিলাম। তুই এমন যথেষ্ট পরিমাণ নোংরামি করছস। শোনো শোনো শোনো, যথেষ্ট পরিমাণ নোংরামি করছস ওই মেয়েটা নিয়ে। ওই মেয়েটা কি দোষ করছে তোর সাথে দেখা কইরা? না শোনো শোনো নিকোষ, এই যে তোমরা যে বলো যে আমি তোমাকে বাদ দিছি, হ্যাঁ আরে বাদ দিছি, অনেক শান্তি পাইলাম এই নিকে অ্যাডমিন পাওয়ার পর প্রথম বাউন্স, যা কাউন্ট বাউন্স করে দিতেছি। এই উনি চলে যাবে শুনি না, আমার কিছু জিনিস জানার ছিল, কারণ আজকে ইবর সাথে কথা হয়েছে, তো তো আমি জানতে চাই ব্যাপারটা, যদি সম্ভব হয়। এটা আপনাদের রুম, আপনারা বুঝতেছেন, খুলে দেন শুনি। কথাটা বলার সুযোগ দাও, তারপরে বাউন্স করবে। আমি তোমার সঙ্গে কোনো রুমে কারো কাছে বলি নাই যে নিকুশকে বাদ দাও, এমন কোনো প্রমাণ যদি বখা দিতে পারে। কারা বখা বেরে ডেকে নিয়ে আসি? না না কারা বখা বেরে ডেকে নিয়ে আসি? রুম থেকে যাবি না? দেখো আসি তো, দেখো কারো কাছে আমি কোনো কারো সম্পর্কে কি আসতেছে, কে ইনভাইট হচ্ছে সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। কাজ আমি ইনভাইট দেও না, আর কারো সম্পর্কে কোনো বিধিনিষেধ আমার ছিল না। আমি বখাকে বরং বলছি যে ম্যাক্সিমাম ইউজার নিয়ে আসো। নিকুশের সম্পর্কে কোনো কথাই হয় নাই, কোনো মেয়ের সম্পর্কে কোনো কথা হয় না যে একে ইনভাইট করো একে বাদ দাও। একমাত্র মুনির সম্পর্কে আমি বলেছি ওকে নেওয়ার দরকার নেই, ও মুখ খারাপ করছে। আচ্ছা জাফর ভাই, আমি যে এতগুলো কথা বলছি তোমরা বলতেছো একটা টেক্সট একটা প্রমাণ দেখাও, একটা দেখ পাল্টে কত র‍্যাপ হলো, তাই না? আপনি বলেন না এই ব্যাপারটা কথা আপনার বিষয়ে। কিন্তু আর একটা ব্যাপার, গত 2 দিন থেকে রটতেছে যে আপনি নাকি ইবরে নিয়ে অনেক খারাপ কথা বলতেছেন। এরকম লাগছে সেরকম লাগছে, এই এই লেভেলের কথাবার্তা বলবি না জাফর ভাই কি উত্তেজিত হয়ে বাংলায় জিজ্ঞেস করলো যে কয়টা? ওই বেটা সিগারেট চাইতেছে কয় কয়টা না, আমি ভুল শুনছি। চিন্তুক ভাই খেলা দেখেন? চিন্তুক ভাই
হ্যালো চিন্তুক ভাই, আছেন? এই শুনলে কেমন হয় চিন্তুক ভাই, একটা রুম খুলি, ওই যে জাস্ট ক্রিকেট নিয়ে গল্প করবো আমরা, আপনি কোন টাইমে আসবেন বলে? আমি চিন্তা করছি এই টাইমে আসবো, আরো দুই একজন আছে, কালা ভাই আছে, তারপরে বিরক্ত লাগে এই মারামারি গুলা। এই ধরেন বাংলাদেশ টাইম রাত 12টা, এটা বেটার টাইম। আইডিয়াটা কেমন যে আমরা জাস্ট খেলাধুলা নিয়ে গল্প করলাম ওই রুমটাতে, নর্মাল আড্ডা যেটা? আর ভালোই খেলা, যারা স্পোর্টস ফ্যান তাদের এগুলো আলোচনা চলে আসে, অন্য যারা আছে যারা একটা খেলাধুলা দেখে না তারা বিরক্ত হয়। পাঞ্জাব পাঞ্জাব লাস্ট ম্যাচ জিতছিল না, আজকে হারবে নাকি? জাফর ভাই, যে ব্যাপারটা হয়েছে আপনি মাইক নেওয়ার আগে আমি বলি, আমি জানি আপনি শুনতেছেন কিনা, ওই দিন ইবো এই বিষয় নিয়ে অনেক কান্নাকাটি পর্যন্ত করছে, তো আপনি যদি এই কাজ করে থাকেন জাফর ভাই, ইবো ভালো সম্পর্ক এরকম কিছু না, এইগুলা চরম একটা নোংরামি নিয়ম, এগুলো হলো অনেকের মাঝে জ্যালাসি কাজ করছে বুঝছো। এবং নিকুশের ব্যাপারে আমি এই রমজানের দিনে আমার মরা বাপের কসম খেয়ে বলি, আমি কোন রুমে কথাই বলি না, এই যে গত এক সপ্তাহ আগে আমি আসছি কোনো কথাই বলি না, দু চারটা রুম ঘুরছি, ওই এখানে পাঠশালা দিয়ে যাওয়ার পর আমি যাওয়ার সাথে সাথে ডট থাকে, ওখানে কথা বলার কোনো সুযোগ ছিল না, ট্যাক্স লেখার কোনো সুযোগ ছিল না। এখন সারুল যেই কথাবার্তা গুলো নাকি বলছে আমি রেকর্ড শুনছি, তো এগুলো সম্পূর্ণ মিথ্যা। এবং নিকুশ যে কথা বলে, নিকুশ তো রোজা রাখে, এই রমজানের দিনে এইভাবে মানে মিথ্যা কথা বলা, একটা প্রমাণ দেখাও, তুমি রোজা রাখো ভালো কথা, তোমার কাছে তোমার কাছে রাখো, কিন্তু তোমাকে নিয়ে আমি কোনো মন্তব্য করি না বাবার কাছে। জাফর দা, আপনি যে আমার নামে এতগুলা মিথ্যা কথা বলছেন কি ঠিক করছেন? আমি না হয় রোহানের কথা না বিশ্বাস করলাম, আমি আবার বলতেছি একটা প্রমাণ ওদেরকে দেখাতে বলো, একটা ট্যাক্সি বা একটা, আমি না হয় রোহানের কথা বিশ্বাস না করলাম, আজকে বেকার ভাই পর্যন্ত বলতাছে, সেই খোদার কসম দিয়ে, আল্লাহর কসম দিয়ে, মা বাবার কসম দিয়ে, ইয়াতে যায়া তোমার পাঠশালাতে যায়া জঘন্য লেভেলের কথাবার্তা, এইটা এরকম ওইটা ওরকম, এইটা ধরে এইটা ধরে, এরকম লাগছে ওইটা খায়, এগুলা বলছেন যে আপনি আমাকে টাকা দিয়া নিয়ে আসছেন, আমি যদি খারাপ শোনেন, আমি যদি খারাপ হইতাম, আমি কিন্তু আপনি যা যা করছেন, হ্যাঁ আমি কিন্তু এগুলা পেল্টকাই সেগুলো নিয়ে নোংরামি করতাম বুঝছেন, আমি যে আমি কিছুই করলাম না, আমি কিছুই করলাম না, কিছুই বললাম না আপনাকে, আপনার ব্যাপার আমি একটা কথা উল্টা পাল্টা এসে বললাম না, আপনি কোথায় আপনি আমাকে টাকা দিয়ে নিয়ে আসছেন সিরিয়াসলি, কি কথা বলেন, কি টাকা আমি হেল্প করি না কি রে ভাই, এই যে জাফর দা, আমি আমার আব্বু আম্মুর কাছে কখনো টাকা নিয়ে কখনো চলি না, আপনি কোন সাহসে ব্লেমটা দিলেন যে আপনি টাকা দিয়ে নিয়ে আসছেন, আপনি আমার হাতে পায়ে ধরছেন মিট করার
আপনি কলের পর কল দিচ্ছেন, হাতে পায়ে ধরছেন, এখন এমন একটা ভাব দেখাচ্ছেন যে আপনার আপনি টাকা দিয়ে নিচ্ছেন, এই জন্য আমি আপনার সাথে দেখা করছি। আমি যদি কারোর সাথে যদি নিজের ইচ্ছায় দেখা করে থাকি, আমি গেমসের সাথে দেখা করছিলাম, বেজার ভাই সাথে দেখা করছিলাম, বাট আপনার সাথে দেখা করছি বিকজ আপনি আমার পাগলের মতো হাতে পায়ে ধরছেন। এখন আপনি আমাকে আমি আপনার সাথে দেখা এই পাল যোগে এরা সস্তা বিনোদন নিচ্ছে, এদের হাজার দিন পা দিয়েছ। আমি এতটুকুই বলবো তোমাকে, পাল যোগ কি নোংরামি হয় সেটা তুমি ভালো করে জানো। তাই আমি তোর গলায় পাড়া দিব, তুই যা বলস নাই পা, তুই পাঠশালা যাই ঘুরে নি, এখনো বাজে বাজে কথা বলস নাই, আবার তুমি আবার অস্বীকার করো। আমি একদম শুন না, একদম করে দিব, আমি একদম শুন, টাকা শুন দিব, টাকা রাখাবি ছিল। উনি সাথে সাথে আমার ফোন দিচ্ছে, ফোন দিয়ে কান্নাকাটি শুরু করছে, ইভো আমার মায়ের কোসম মেয়ের কোসম সেটা কোসম, আমি এগুলো কিচ্ছু বলি নাই, তুই বিশ্বাস কর। আমি তো মাতাল হয়ে কি বলেন আপনার নিজের, আপনি আপনি আজকেও মাতলামি করছেন, আজকেও ইয়েতে এক মুঠোতে মাতলামি করছেন। বেকার ভাই আমার রেকর্ডিং পাঠিয়েছে, আপনি আজকেও মাতলামি করছেন, সেন্স থাকে না ভাই আপনার সাথে মিট করা হচ্ছে সবচেয়ে বড় দোষ। আপনি সেন্স থাকেন না, আমি এখন অসুস্থ, আপনি অসুস্থ, আপনার বয়স হয়েছে ভাই, এই এই বয়সে এগুলা কইরেন না, বুঝছেন? এইসব শুনো, এই বয়সে মানায় না। শুনো বেকার, তোমাকে তোমাকে নিয়ে আমি কোনো কথাই বলি নাই, পরমের ভিতর কি বলো, কি এত শুনাইছে তোমাকে? কিন্তু জাফর ভাই একটা কথা বলি, জাফর ভাই আমি কোন পক্ষের বা আপনাদের কাহিনী জানি না, তবে পেলের প্রত্যেকটা মানুষ, এটা না যে একমাত্র রুহান ভাই এসে কথাটা, রুহান ভাই বলছে, হ্যাঁ জাফর ভাই কথাটা শুনেন তারপরে আমি বলতেছি। ওই দিন কি আমি তোমাদের প্রমাণ দেখাও, একটা প্রমাণ দেখাও, প্রমাণ দেখাও, প্রমাণ দেখানোর জন্য বলতেছি, আপনি কথাটা শুনেন না আগে। জাফর ভাই প্রথমে রুহান ভাই বলছে, তখন ইবো বিশ্বাস করে নাই, তো আমরা বলছি ইবো এইগুলা একজনে বলতেছে, তারপরে আরো কয়েকজন যখন বলছে ইবো এত সেট হইছে, তখন আমরা এটা নিয়ে অনেক, আমি তো সেটা তো ভালো করে বুঝি, এত মানুষগুলো বললে তো অবশ্যই বিশ্বাস করার মতো, এখানে আমি কাউকে ব্লেম করতে, এতগুলো মানুষ যখন আমার পিছনে থাকে, এটা তো মানে অবিশ্বাস করা কিছু, এই জন্য তো আমি ইবোকে ব্লেম দিচ্ছি না, কিন্তু যে যে কথাগুলো শোনো, আমার একটা কথা শোনো দাদা, আমি যে যদি কোনো কথা বলে তোমাদের তোমাদের কাছে কোনো ভয়েস রেকর্ডিং আছে, কোনো ট্যাক্সি ভাই সবকিছুর, জাফর ভাই সবকিছুর রেকর্ডিং লাগে না, মাঝে মধ্যে মানুষকে বিশ্বাস করতে হয় না। আমি একজন, শোনো আমি একজনের কথা বলে থাকি, এটার জন্য 10টা কপি হইতো, 10টা কপি করা হইতো এই কথা বলতে বলা, না আপনি না বললে তো খুব ভালো, কিন্তু আপনি বললে এটা খুব জঘন্য একটা কাজ করছেন, কারণ বেকারের সাথে চরম শত্রুতা, তাহলে আমার আর বেকারের কথা কেমনে মিলা যায়? আমি ইবুকে নিয়ে এক বিন্দু কোনো কথা বলতে পারি না। আমি যদি আপনার মতো এখন নোংরামি করি, আপনি আপনি বুঝতেছেন যে আপনি মুখ দেখাইতে পারবেন না পেলকে? হ্যাঁ আপনি, আমি যদি আপনার মতো নোংরামি করি, আপনি জানেন পেলকে একদম ব্রেন ওয়াশ করছে ইবো, আমি কি আমার মুখ খুলাইতে চান? আমি যেহেতু আপনার সাথে দেখা হয়েছে এই জন্য রেসপেক্ট, তোমাকে সম্মান দিয়েছি 100 বার, আমার সাথে যোগাযোগ বন্ধ করে দাও, কথাবার্তা না বলো সেটা, কিন্তু
আমাকে মিথ্যে ব্লেম করো না জানো আমার কোন রেকর্ডিং আছে কোন ট্যাক্সিং আছে যে আমি তোমার সম্পর্কে এত খাও এত বাজে মন্তব্য বলছি একটা মানুষের সাথে এইভাবে দেখা সাক্ষাৎ করে এটা কি সম্ভব আমি কি মানুষ না পশু আমি অতটা নিচে নেমে যাই নাই বুঝছো মানুষের একটা ব্যক্তিত্ব বলে কথা তারপরে আমি একটা বয়স্ক লোক তাই না আমার ম্যাচুরিটি যথেষ্ট সেটাকে তুমি ওদের পাল্লায় পরে পাল্টের তুমি আদের কথা বিশ্বাস করে কিভাবে মানুষগুলো কথা ওগুলা যাদের কথাবার্তা শুনেছ এই বেকার এসে তোমার সাথে সাক্ষাৎ হচ্ছে অনেক জেলাসে পড়ে তারপর আমি ঝাঁপাই বসছি গতকাল সুতরাং কি রেকর্ডিং পাঠাচ্ছে তোমার কাছে এখানে তোমার সম্পর্কে কোনো কথা ছিল আমার এক বিন্দু তো না অনেকে খোঁচাইছে কই আমি তো বললাম যে ভালোই হয়েছে আমাদের গেট টুগেদার এক বিন্দু তো কোনো কথাবার্তা বলি নাই আমি তোমার সম্পর্কে প্রশ্নেই আমি জিজ্ঞেস করছি আমি অ্যাভয়েড করছি কিন্তু তুমি কি করছো পাল্টকের এই এই মানে যারা নেই মানে ছোট বা ই করে না মিথ্যা কথাগুলো মানে রটায় বেড়ায় না প্রতিদিন তুমি তাদের মানে ফাঁদে পড়েছো তবে তোমার যদি সেই সেন্সটা থাকে তুমি বুঝতে পারবা যে এই মানুষগুলো আমাকে নিয়ে কতটা একটা ষড়যন্ত্র করছে সাতটা আটটা মানুষ একসাথে যেমনটা বলছে শাইরুল যেমনটা বলছে নিকুশ ওরুমে গেলেই তো সাথে সাথে ডর আর আমাকে দেখলে তো কি সাথে সাথে আমাকে কথাবার্তা বলার তো সুযোগ আমি তো কথা বলতেও জানি ওখানে যাওয়ার পরে আমাকে ডর এবার একটু পানি কাকান এখন এখানে ডট দিতে এসেছি কাকে কাকে ডট দিতে হবে বলেন আমি দাদা ঠিক আছে তো ঠিক আছে মাফ করে দিছি যান সবার সামনে আমি মাফ করে দিছি যান একদম বলে দিলাম পরিষ্কার করে দিলাম আমি ইবু সম্পর্কে এখনো বলতেছি আমার মরা বাপের এবং মরা মায়ের আমার সন্তানদের পছন্দ দিয়ে বলছি কোনো রাজনীতি কোনো কিছু আমি বলি নাই না দেখবেন সিঙ্গেল আপনিও মরা বাপের পছন্দ কাটতেছেন মনে মরা বেকার ভাই ওরাও তো মরা বাপের পছন্দ কাটা বুঝতেছি আমি কার কথা বিশ্বাস করব এত বড় একটা কথা বললাম আমি কোথায় দিয়ে বলতে পারবো কি আছে আমি কোন নোংরামি করি নাই তুমি যারা যাদের কথা শুনেছো না তোমাকে ওরা আমি পুরোটাই খেয়ে বুঝলে অনেক সুইটার পুরোটা খেও আর খেয়ে তুমি জাফর জেঠাকে মাফ করে দিও মোল্লা একবার মাফ করো 70 বার মাফের সওয়াব পাবে কিন্তু আমি কোনো অন্যায় করি নাই আমি এই বলছি যে আমি যদি আমার মতো নোংরামি করি তাহলে আমি আপনার লেভেলে নাই আমি এবো তোমার সঙ্গে না কথা করে দাও এবো কথা করে দাও তোমাকে দেখলে বোঝা যায় তুমি খুবই তামাশাইল একটা মানুষ
মৌখিক কোন কথার ভিত্তি নাই গা, এখানে তো পাল্টা ইউটিউবে যা বলি সব ইউটিউবে চলে যায়। এতটা রুমে যদি কথাবার্তা বলে যায় একটা মানুষকে, একটা রেকর্ড করতো না আমার, একটা ট্যাক্সি মতো আমি করি নাই, শুধু শুনেছি তাদের কথাবার্তা। আর ওই যে পাঠশালাটা তো ওখানে যাওয়ার পরেই ডর, ওখানে কথা বলার সুযোগ আছে কোনো? আর কোথায় কথাবার্তা বলেছি এই রুমে এসে কোনো কথাবার্তা বলিস না? তোরা ওই দিন ডট খুলে দেওয়া হয়েছিল না? তুমি প্রমাণ দেখাও, তুমি প্রমাণ দেখাও নিকোশ, তোমাকে ইনভাইট দেওয়ার ব্যাপার আমার কোনো হাত ছিল না। আমি তুমি কোন মন্তব্য করি না তোমার সঙ্গে, তোমার সঙ্গে কেউ কোনো কথা বলে না। আমি জিজ্ঞেস করো কারা কারা আসবে, আমি নিজেও তো জানতাম না, ঠিক নিমন্ত্রণ দিয়ে আর কারোর নামও উল্লেখ করি না আমি, যে একে ডাকো একে ডাকো, এই মেয়েকে ডাকো, এই ছেলেকে ডাকো, সেটাও তো আমি বলি নাই। কারো কোনো মেনশন ছিল না যে কে আসবে না আসবে। আমি ওকে বলছিলাম 15-20 জন ইউজার মিনিমাম যে থাকে, দাজন মেডার আমার কস্ট ফর মি থাকা কোনো সমস্যা না। তারপর বাকা আমাকে বলে এই কথা বলছিস যে এই রুমের মধ্যে এসে বলছিস না যে আমি ইচ্ছা করে অন্য কোনো মেয়ে ইনভাইট করি নি, তাহলে ইভোর গ্ল্যামটা নষ্ট হয়ে যেত, ইভো পুরো অ্যাটেনশনটা পাইতো না পার্টির। এই রুমের মধ্যে এসে বলছিস এই রুমের প্রত্যেকটা মানুষ শুনছে। হ্যাঁ এটা বলছি আমি, হ্যাঁ এই কথা বলছিস তো কথা কে খারাপ হইছে যখন না আমি খারাপ তোমার খাবার পাইছি বুঝছো, এখন উঠতেছি সিঁড়ি দিয়ে, অনেক 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 থ্যাংকস। হ্যাঁ জাফর ভাই, হ্যালো জাফর ভাই, মানে আপনার পয়েন্টটা হলো যে প্যালেস সবাই মিথ্যা বলতেছে, একমাত্র আপনি সত্য বলতেছেন, মানে আমি যতটুকু বুঝতে পারলাম 10-12 জন মানুষ সেম কথা বলছে, আপনি নাকি উল্টা পাল্টা বলছেন। এখন আপনি বলেন নাই না রেকর্ডিং, আসলে ব্যাপারটা হচ্ছে জাফর ভাই রেকর্ডিং এর চেয়ে ব্যাপারটা ওই রকম না যে 10 জন যদি বলে তাই কিছু নাই, যদি আপনি বলে থাকেন তাহলে এটা তো খুব খারাপ কাজ করতেন, কারণ স্বীকার করি কিন্তু একটা মানুষের সাথে দুইবার দেখা করলাম আমি। ও সে যেটা বলছে সিদ্দিক ভাই, সে যেটা বলছে জাফর ভাই মনে হয় ওই সেন্সে বলে নাই, জাফর ভাই বলছে যে ইবো এমনিতে আসে নাই টাকা দিতে হয়েছে, ওই টাইপের কিছু একটা বলছে। তো এই এইটা সে সবাই এখন সবচেয়ে মজার বিষয় এমন না যে সবাই পরিচিত কেউ, ধরো রুহান ভাই বলতেছে, তারপরে আবার বেকার ভাই বলতেছে, মানে বিভিন্ন যারা ছিল বিভিন্ন বেকারের সাথে আমাকে খোঁচা খোঁচা কথাবার্তা বলতেছিল গতকাল, বুঝছো? তখন ওর উপর আমি ঝাঁপায় পড়ছি যে তোর এত হ্যাডাম কিছু, তোর এত চিন্তা ভাবনা কেন যে আমি দেশে গেছি কি করবো না করবো। আমার কাছে বলতেছিল কি আমার সমস্ত রেকর্ড ইবোর সাথে দেখা সাক্ষাৎ করছে ওয়াইফ এর কাছে পাঠাই দিবে, আমার সংসার কি এতই নড়বড়ে, 30 বছর সংসার, একটা মানুষ বাইরে থেকে আসলো আর আমার সংসার ভেঙে দিল, এটা কি সম্ভব? আমাকে চেক করে তখন অল্প ঝাঁপায় পড়ছি আমি, এগুলো মিথ্যে কথাবার্তা গুলা। এখানে আমি এখনো বলতেছি আমি ইবোর সম্পর্কে কোনো মন্তব্য করি নাই, শুধু বলছে যে আমাদের ভালো সময় যাচ্ছে, একটা সুন্দর একটা সময় উপহার দিয়েছি সবাইকে যারা নিয়ে আসছে। তো এটা আমি কি কি অন্যায়টা করছি বলো? যারা গেছে যারা ছিল আমার সাথে তাদেরকে জিজ্ঞেস করি তাদের সাথে আমার কতটা আন্তরিকতা ছিল, তাই না?
আমি এখানে দাদা আমি এখনো বলতেছি আই নেভার সে এনিথিং অ্যাবাউট হার কিন্তু রেসপেক্ট করতে হয় শুনেন ইয়া ভাই জাফর ভাই ইবোকে অনেক রেসপেক্ট এই বিষয়ে কারণ ইবো একটাও আপনার নামে খারাপ কথা বলে নাই একটাও না আপনার কর্মকাণ্ড গুলা বরং অন্যরা লক্ষ্য করছে যে আতেল ভাইরা ওরা বলছে যে আপনি নাকি খুব হিংসা করতে কি বলছে না আদেল কি বলছে বলো শুনি আমার তো মনে হয় আমার সম্পর্কে যারা নিয়ে ওখানে গেছে তারা কোনো খারাপ মন্তব্য করার কোনো কথা না কারণ কালকে আমি দেখে অসুখী হয়েছি একটা কথা শোনো গেছে আনন্দ করতে ফুটতে ফুটতে সবার সাথে দেখা সাক্ষাৎ করতে তাহলে এখানে আমি জেনে শুনে আমার মন খারাপ করার কারণ